র‍্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী রেলগেট উড়াল সড়ক এবং টঙ্গী সেতুর একাংশ আজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, কখন উড়াল সড়কটি খুলে দেওয়া হবে বিস্তারিত কিছু জানেন আপনি? আমাদের জানাবেন বিস্তারিত। এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত প্রায় 20.50 কিলোমিটার এই রাস্তার একটি লেন খুলে দেওয়া হচ্ছে। আসলে এই মুহূর্তে মন্ত্রী আমাদের এখানে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে সে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শুধুমাত্র ঢাকা থেকে কোনো গাড়ি ময়মনসিংহে দিয়ে যেতে পারবে না, শুধুমাত্র ময়মনসিংহে গাড়িগুলো এই এটার উপর দিয়ে কিছু দিনের মধ্যে কিছুক্ষণের মধ্যে আসলে চলাচল করবে। চলাচলে শুধু ময়মনসিংহ মহাসড়কে যানজট এড়ানোর জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে এই প্রকল্পটি 2012 সালে শুরু হয়ে তখন প্রায় ধরা হয়েছে 2040 কোটি টাকা। 2016 সালের মধ্যে আসলে এটি শেষ করার কথা ছিল, কিন্তু এটা আস্তে আস্তে ব্যয় বেড়েছে এবং সময় বেড়েছে, মানুষের দুর্ভোগে বেড়েছে। এই দুর্ভোগ লাঘবের জন্য আসলে সংশ্লিষ্টরা শুধুমাত্র ঢাকামুখী যান চলাচলের জন্য খুলে দিচ্ছে এবং এর ব্যয় বেড়েছে অন্তত পক্ষে 109 গুণ, অর্থাৎ 4,265 কোটি টাকা বর্তমান ব্যয় ধরা হচ্ছে, যা এবছরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন। তানিয়া টঙ্গী থেকে জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন বিআরটি টঙ্গী রেলগেট উড়াল সড়কের উদ্বোধনের সবশেষ তথ্য। র‍্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের উত্তরা থেকে টঙ্গী রেলগেট উড়াল সড়ক এবং টঙ্গী সেতুর একাংশ আজ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, কখন উড়াল সড়কটি খুলে দেওয়া হবে বিস্তারিত কিছু জানেন আপনি? আমাদের জানাবেন বিস্তারিত। এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত প্রায় 20.50 কিলোমিটার এই রাস্তার একটি লেন খুলে দেওয়া হচ্ছে। আসলে এই মুহূর্তে মন্ত্রী আমাদের এখানে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে সে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শুধুমাত্র ঢাকা থেকে কোনো গাড়ি ময়মনসিংহে দিয়ে যেতে পারবে না, শুধুমাত্র ময়মনসিংহে গাড়িগুলো এই এটার উপর দিয়ে কিছুক্ষণের মধ্যে আসলে চলাচল করবে। চলাচলে শুধু ময়মনসিংহ মহাসড়কে যানজট এড়ানোর জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে এই প্রকল্পটি 2012 সালে শুরু হয়ে তখন প্রায় ধরা হয়েছে 2040 কোটি টাকা। 2016 সালের মধ্যে আসলে এটি শেষ করার কথা ছিল, কিন্তু এটা আস্তে আস্তে ব্যয় বেড়েছে এবং সময় বেড়েছে, মানুষের দুর্ভোগে বেড়েছে। এই দুর্ভোগ লাঘবের জন্য আসলে সংশ্লিষ্টরা শুধুমাত্র ঢাকামুখী যান চলাচলের জন্য খুলে দিচ্ছে এবং এর ব্যয় বেড়েছে অন্তত পক্ষে 109 গুণ, অর্থাৎ 4,265 কোটি টাকা বর্তমান ব্যয় ধরা হচ্ছে, যা এবছরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন। তানিয়া টঙ্গী থেকে জাহাঙ্গীর আলম জানাচ্ছিলেন বিআরটি টঙ্গী রেলগেট উড়াল সড়কের উদ্বোধনের সবশেষ তথ্য।